একটা মেয়েকে তুই পোস্ট করছস ওদের রিজেক্ট করে দিছে তো কি হইছে বল তুই যে একটা মেটোনো মাঠের মধ্যে দাঁড়ায় পড়ালেখা বাদ দিয়া চোখের পানি ফলাইতেছস ওই মেয়েকে পড়ালেখা বাদ দিয়া তোর জন্য চোখের পানি ফলাইতেছে এদিকে কত গিফট দিছ রে ভাই এদিকে গিফট দিছে কিন্তু আরে রিজেক্ট করে দিছে আচ্ছা কইছে বুঝলাম তারপর চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত চোখের পানি ফলাইতে হবে নিজের বাপ মায়ের জন্য নিজের ভাই বোনের জন্য নিজের বন্ধু বান্ধবের জন্য হ্যাঁ তাই না তুই একটা মেয়েকে প্রপোজ করছস ওই মেয়ে তোকে রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে তখন তুই কি করবি এদিকে মুখে দড়াই ধরব নো তখন তুই ওকে রিজেক্ট করবি বুঝছস তুই অনেক প্রপোজ পাবি রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট আবার প্রপোজ করবে তুই করবি নো নো ওয়ে আমার পক্ষে পসিবল না বুঝছস এই নে ধর পুরো খা বাসাকে পড়তে বল যা যা গুড বয় যাও পড়তে বসো